কেন লিখেছেন? কেমন আছো? দেখেছেন কেন? দেখো কানা, আমি আমি তোমাকে কিছু কথা বলার জন্য আসছি। একদম সত্য বলতে চাই কানা, আমার বলতে দ্বিধা নেই, আমি তোমাকে অনেক মিস করি। আপনি আমাকে মিস করেন? এটাও কি একটা জোক? এই সময় এই দিনে এসে আপনি জোক করছেন? এটা জোক না, আমি তোমাকে একদম সত্যি বলছি, মন থেকে বলছি, আমি তোমাকে অনেক মিস করি, অনেক। তোমার সাথে হাঁটা, তোমার সাথে কথা বলা, তোমার এত এত প্রশ্ন, আমি সব কিছু মিস করছি কানা। আমি খুব বাজেভাবে মিস করছি। আমি বারবার তোমাকে বলতাম না, ও যেন আমার হয়, সেই ওটাকে জানো, সেই মানুষটা তুমি। আমি সবসময় প্রার্থনা করতাম যে তুমি যেন আমার হও। আমি নিতে পারছি না, আমি তোমাকে অনেক মিস করছি। আমার বলতে একদম সমস্যা নেই, কারণ আমি আজকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। কারণ সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে চাই। এখন এই কথাগুলো তো বললে হবে না, এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আমার এক সপ্তাহ পরে বিয়ে, এক সপ্তাহ পরে আমার বিয়ে। আমি আপনার কাছে যখন গিয়েছিলাম আপনি তখন কেন আমাকে কথাগুলো বলেননি? আমি আপনাকে শেয়ার করতে চেয়েছিলাম, আপনি তখন কেন আমাকে কথাগুলো বলেননি? কারণ আমি বলতে পারিনি, কারণ আমি জানি আমি পঙ্গু। আমি আমি আসলে কখনো ভাবতেই পারিনি যে আমার মতো একটা ছেলের সাথে তোমার সম্পর্ক হবে, আমার মতো একটা পঙ্গু ছেলের সাথে তোমার বিয়ে হবে, আমরা সংসার করব, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে আমার একটা পাপ ঠিক হবে না, না হোক, এই যোগ্যতা আমার নেই, কিন্তু অন্য যোগ্যতা আমার আছে নাকি? আমি তো তোমার সাথে থাকতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তো ভেবেছি যে মানুষটা নিজেকে পঙ্গু বলে, লুলা বলে, খোড়া বলে, সে মানুষটা অনেক স্ট্রং হবে। আপনি যে এতটা উইক আমি কখনো ভাবতেও পারিনি। আরে বোকা ছেলে, আপনার আপনার এটা আমি কখনো লক্ষ্যই করিনি, আমার কখনো মাথায়ও আসেনি এটার কথা। এখন আমি কি করব, কি করব এখন? আমি এক সপ্তাহ পরে আমার বিয়ে, আর বিয়ে দুটো মানুষের মধ্যে হয় না, দুটো ফ্যামিলির মধ্যে হয়। আমি চাইলে একটা সেলফিশ ডিসিশন নিতে পারি, আমি চাইলে আপনার সাথে পালিয়ে যেতে পারি, আপনার হাত ধরে আমি চলে যেতে পারি। কেম পালিয়ে যাব, পালিয়ে যাব আমি? না, পালাবো না। তাহলে কি করব? এটা হয় না। তাহলে কি হবে? কি হবে তাহলে? কিছু একটা হবে, কিন্তু তোমাকে পালাতে হবে না। কিছু একটা হবে মানে কি? আপনি কোনটা জোক করেন, কোনটা সিরিয়াস আমি বুঝতে পারি না। আপনি কি এটাও জোক করছেন? মানুষ কাঁদানোর জোক? কি ব্যাপার? হ্যাঁ, বুঝলাম না, বিয়ের বাকি তিন দিন বিয়ে বাড়ি সাদে বইয়া সবাই ডাকলেন সিক্রেট? হ্যাঁ, সিক্রেট না, কিছু কথা বলার জন্য ডাকছি ভাইয়া। তুমি আমার থেকে বয়সে ছোট হবা, তোমাকে তুমি করেই বলি। তুমি মানে শরীর দিয়ে চিন্তা করো না, একটু মাথা দিয়ে চিন্তা করো। এটা বিয়ে বাড়ির ছাদ না, এই বিয়ে বাড়ির ছাদে আমার মতো একটা মানুষ দাঁড়ায় আছে। তার মানে কি? কোনো মানুষ
বা কোনো মুরব্বীর সম্মতি নিয়ে আমি দাঁড়ায় আছি, একটু শরীর না মানে মাথা দিয়ে চিন্তা করো, একটু চিন্তা করো, ভাবো, অ্যান্সারটা পাওয়া যাবে। কি বুঝাতে পারলাম? বুঝাতে পারতেছি কি বলতে চান আপনি? আচ্ছা, ভালো লাগলো তোমার মুখে, আপনি শুনে ভালো লাগলো, তুই তুই করে করতেছো না, অবশ্য মেয়ে মানুষের সামনে একটু ডিসেন্ট থাকা উচিত। কি করছিলা তোমরা দুজন? তো ছিলা, আরেকজন ছিল, ও কি নাই কেন, অসুস্থ? ও বিয়ের প্রিপারেশন নিচ্ছে না, তোমার কাজ করতেছে, ভালো। তো তুমি আমাকে মারছিলা, মানে তোমরা আমাকে মারছিলা, কেন মারছিলা? আমার একটা পায়ে সমস্যা, তাই মারতে পারছি না, কিন্তু এই পাটায় যদি সমস্যা না থাকতো তাহলে ব্যাপারটা একটু অন্যরকম ঘটতো, ঘটতো না? আমাকে কেন মারছো? কারণ তুমি এই মানুষটাকে ভালোবাসো নাই, জোর জবরদস্তি করতেছ, শরীর দিয়ে মানে গতর দিয়ে, বুঝো নাই, জোরপূর্বক তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ। কোন সুস্থ মানুষ চিন্তা ভাবনায় যে পরিচ্ছন্ন, সে কি এভাবে চিন্তা করবে? ও চিন্তা করবে না, আমি চিন্তা করবো না, সে চিন্তা করবে, কেউই চিন্তা করবে না। তোমার তো প্রপার্টি না, সে বিয়ে হয় নাই এখনো ভাইয়া। আর যে কার্ডটা মরে দিছো, ব্যবসা করো। তোমার বড় ভাইয়ের নাম কি? রতন, রতন না, রতনে ফোন লাগাও, ফোন লাগায় আমার নাম বলো, দেখো চিনে কি না। স্টুডেন্ট পলিটিক্স আমরাও করছি, অ্যাটিটিউড দেখাই নাই, ভালো কাজ করছি, বুঝছো? পাওয়ার নিয়ে উইড়া বেড়াই নাই, পাওয়ার ছিল সেটা কাজে লাগাইছে সঠিক পথে, তোমাদের মতো না। রতনের ফোন দাও, ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করো, দেখো চিনে কি না। তোমাদের যে পাওয়ার, পাওয়ারটারে ফোন দাও, ফোন দিয়ে আমার কথা বলো। অনেকক্ষণ যাবৎ তোর হিরোগিরি আমি দেখতেছি রে, কোনো কথা বলতেছি না, এক লাত্তি মেরে যা, একদম সাথ দিয়ে কোথায় বলাবি? কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, এটা ধর, কাছে আয়, কাছে। মার, ছাদ থেকে পালা, দেখ এই যে দেখ দেখ, ওটা ছাড়া খারাই আছি, দেখ আর কি মনে হয়, হ্যাঁ একদম এন্দা মারুম না, মুখটা ফটাস করে বাইরে, বুঝছো? বোঝো না কিছু, লাউরে কল ইসু না, একদম ভরে দেবো, তুই চিনোস আমারে, চিনোস, তুই কি গায়ের জোরে বিয়ে করবি? হ্যাঁ গায়ের জোরে বিয়ে করবি, তাহলে কথা বেরো না কেন? ওই টাকা আমার দিকে, গায়ের জোরে বিয়ে করবি, তুই গায়ের জোরে বিয়ে করবি? হ্যাঁ গায়ের জোরে বিয়ে করবি, তুই তো একটা অমানুষ, তোর লোক আর ঝগড়া লাগে তুই মেরে ফেলবি। হ্যাঁ আমি ওরে ভালোবাসছি, আমি করম বিয়া, তুই পারলে ঠেকা আমারে, এই তোর কোন বাপে এসে আমার টাকায় টাকা। রতনরে ফোন দে, রতনরে ফোন দে, কিসের পাওয়ার দেখাস এনে, একদম প্যান্ট খুইলা নাচামো, এখানে প্যান্ট খোলা নাচামো, তুই পাওয়ার দেখাস আমারে, তুই চিনোস আমারে, আমার চিনোস? হ্যাঁ কে হয়? তিন দিন পর আমি বিয়ে করবো, ভাবি ডাক, তোর ভাবি হয়, ভাবি ডাক, বল ভাবি, বল বল ভাবি, বল, শুনি নাই, জোরে বল, শুনছ শুনি, জোরে বল, ভাবি আরো জোরে বল, বল ভাবি, ভাবি, ফোর্স ফোর্স করতেছিস, ফোর্স ফোর্স, তুই আমারে কো সরি, এ ভাই সরি, সরি ভাই, ভুল হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে ভাই, সরি ভাই, আমার মাফ করে দেন, সরি মাফ করে দেন, আমার জাফর, মাফ করার বিষয়টা আমার, আমি করুম কি করুম এটা আমার ব্যাপার, জানেন তো, চোখের সামনে দেখে যা, দেখতে ইচ্ছা করতেছে না, মাইরা হলামো, মাইরা হলামো, যা সবগুলো যা, ভোট ভোট, আবার চোখ দেখাস তুই কারে, কাছে কাছে।
এটা কি ছিল, কি ছিল এটা? এটা একটা জোক ছিল, এটা খেলা বিস্তর। আমাদের খুব কাছের একটা ছোট ভাই, একসময় পলিটিক্স করতাম, কিন্তু নকল এটা। একটা জিনিস তুমি ঠিক বলছো, আমি আসলে নিজেকে ভাবতাম ডিজার্ভ, কিন্তু এখন সেটা ভাবি না। মানে আমার ভাবনার পেছনে কারণ ছিল, মানে সবসময় তো এটা আমার সাথে ছিল, তো আমি আসলে মনে হতাম এটা উইক পয়েন্ট, কিন্তু এখন এটা আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। আরেকটা জিনিসের সমাধান করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার বাবা। বাবাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার কমিটমেন্টের জন্য আপনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করতে পারেন, আর এখন থেকে আমি আসলে ব্রেন দিয়ে ভাববো সব কিছু, ব্রেন দিয়ে ভাবছি, প্রবলেম সলভ। কি কংগ্রেটস, হ্যান্ডশেক করবো না? আসলে খেলনা পিস্তল ছিল, ছাড়লা কেন, ভালোই লাগতেছিল। যদি চিনতে পারো আমায়, এসে রাখো আছি আজ তোমারই আশা, যদি বুঝতে পারো ভেঙে সব অভিমান, তুমি খুঁজে নিও